বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেস্কিউতে চলে এলাম। আমাদের এই পাশের গ্রাম ইঞ্জিনপুর পোড়াবটতলা, এই যে দেখুন সেই বাড়ি। এখন রাত্রি 10:30 বাজে। এই যে ঘরের পাশে একটা গর্ত উঠোনের মধ্যেই, এই গর্তের মধ্যে থেকে সাপটি মাথা বের করেছিল। ওনারা বলছেন কালাস সাপ। দেখি কি সাপ পাওয়া যায়। হ্যাঁ, এটা করিস না। ওই ধরনের আরে আলগা মাটি মন ছেলে দের সঙ্গে কি কালকে বাইক তো লাভ দেয় স্লিপেট পড়ে গেলে তো আপন কি আমি লাইট লাইট দেব। এটা কি? এটা তো লাইট দেবাই বাবা রে। এটা তো কেন ওই টি কাজ আমরা হুয়ে দিছি করে গেল তারপরে আসলো কি করে এই মাটি আমি পুতাই থাকবো একচুয়ালি। এই বাড়ির উঠোনে মাটি দেবে করে নতুন মাটি এনে একটা জায়গায় রেখেছে, কয়েকদিন যাবত রেখেছে, আর এই সুযোগে ইঁদুর এসে গর্ত করেছে। এখানে ইঁদুরের বাচ্চাও পাওয়া গেল, আর ইঁদুর খাওয়ার জন্যই সাপটা এসে ঢুকেছে। আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, চোখে মুখে আমার এখনো ঘুমের নেশা, কিন্তু যেহেতু সাপ রেস্কিউ করা আমার একটা নেশা, তাই তো অনেক দূর থেকে এই রাতের অন্ধকারে এইখানে ছুটে আমার আসা। জানি না সাপটা শেষ অবধি রেস্কিউ করতে পারবো কিনা বা খুঁজে পাবো কিনা। এখানে অনেকেই জড়ো হয়ে আছে। সাপটি দেখবে বলে এই যে দেখুন সব দাঁড়িয়ে আছে, বিনা টিকিটের দর্শক। পাশে কিছু ইটও রাখা আছে, ইটগুলোর মধ্যেও চলে যেতে পারে, তাই ইটগুলোকেও সরিয়ে রাখছি। এই যে দেখুন সাপটাই দেখা গেল। ওই যে দেখুন এই যে বন্ধু আমার দেখা দিয়েছে, কিন্তু লজ্জা পেয়েছে, লজ্জা পেয়ে আরো মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। বের রে বন্ধু, বের, লজ্জা পাওয়ার দরকার নেই। তো অরিজিনাল কালার, সেটা তো দিয়ে না।
ফরেস্টটা তো বন্য প্রাণীদের জন্য, সরকার তো ফরেস্টটা করছে জন্য। সঙ্গে সঙ্গে হসপিটাল চলে যাবেন, এ তো বাড়ির কাছে, বাড়ির কাছে তো হসপিটাল। কামড় দেয় কম, আপনার এই লাইফে কতবার কামড় দিয়েছে সেটা বলেন এই অবধি। কালাস না, যে কোনো সাপে আর একদিন হুইয়ার গেছি, ইন্দ্র কামড় দিয়েছে টেহারে বেঁধে সাপের নাকি রক্ত এনেছে কল কলে রাজ্যতে আছে। এই যে সে রেস্কিউ করা সাপটি রিলিজ করে দিলাম ওর নিরাপদ পরিবেশে। যাও বন্ধু, যাও খুঁজে নাও অন্য কোনো বাসা। নমস্কার, আমি সুপ্রভাত সরকার। আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।